ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খরিদ্দার এখন তো দোকান সাজাচ্ছে, এখনো তো রানিং হয়নি খরিদ্দার, বিকালে বৃষ্টিতে তো এখন সারাদিন গেল। এই যে ঘর পরিষ্কার, হাতে স্যানিটাইজ ব্যবহার করব সবই। আর কে না আরেকবার বলো না, কাদের দেবেন না? মাস্ক ছাড়া যারা আসবে তাদের তো। আপনার নাম? টিনটু। আপনি দোকানদার? না আমি লেবার, মালিক আছে। কি তো হবে এই অবস্থা, সচেতন না হওয়ার তো মানুষের কোনো উপায় নেই। কিন্তু বাঙালি উৎসব বছরে একবার, সেটা তো মানুষ বেরোবেই, আনন্দ করবেই। বাজারে দেখছেন তো কি ভিড়, বাজারে এত ভিড় হচ্ছে মানুষ নতুন জামা কাপড় কিনে কি বাড়িতে পরে বসে থাকবে? নিশ্চয়ই বেরোবে, যথেষ্ট সচেতনতা নিয়েই বেরোবে। মানুষ সাবধানে এবং আনন্দও করবে, দুটোই করবে। প্রথমত আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে করছি, দেখবেন আপনারা দেখেছেন ইতিহাসে দেখবেন, যখন ভারতবর্ষ বিপদে পড়ে তখন বাংলা প্রথম গর্জে ওঠে। আবার যখন সারা পৃথিবী বিপদে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপ নিয়ে অবতার হয়ে এই পৃথিবীবাসীকে বাঁচায়, উদ্ধার করে। তাই আমরা এখন একটা মহামারীর মুখে দাঁড়িয়েছি সারা পৃথিবী, তাই ভগবান শ্রীকৃষ্ণ মানে আহ্বান জানিয়েছে, আপনি মা দুর্গা রূপে আসুন, এসে আমাদের এই মহামারী থেকে যে সারা পৃথিবী চলছে তাতে উদ্ধার করুন, এটাই মেন আমাদের উদ্দেশ্য। আর আমরা টোটালটা ক্লোজ করে দিয়েছি, মণ্ডপে আসতে দিচ্ছি না, সব বাইরে থেকে দর্শন করছে, মাকে দর্শন করছে। আর ওই স্যানিটাইজার করেছে আমরা, মাস্ক দিচ্ছি প্রত্যেককে। আর সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই, যেটা শারীরিক দূরত্ব সোশ্যালটা, ওইটা আমরা খুব মানে আমাদের ভলেন্টিয়ার যারা আছে খুব কঠোরভাবে আমরা দেখছিলাম, আমাদের এখানে মানা হচ্ছে মোটামুটি ঠিকই আছে। আমরা এটা ঠিক, মানে সরকারি যা নিয়ম আছে, মহামান্য আদালত যা, হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে সেটা পুরোপুরি আমরা মানছি, মেনে আমরা আমাদের পূজা করছি। তাই প্রত্যেকেই বলা আছে যে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মানতে হবে, মানে সোশ্যাল বলছে শারীরিক দূরত্ব আর কি, ওটা মানতে হবে, মাস্ক আর স্যানিটাইজার অবশ্যই করতে হবে। আর যারা তাদের উদ্দেশ্যে প্রত্যেকে বলেছি যে মাস্ক আর স্যানিটাইজার বারবার করতে হবে। আর যারা কাস্টমার যারা আসবে অবশ্যই মানে শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, সরকারি যে নিয়মটা আছে সেই নিয়ম মেনে অবশ্যই চলে। ঠিক আছে, নোয়েন্টি করা আছে, দেখুন ওখানে লেখা আছে। তাহলে কীভাবে উপভোগ করবে এবারের পুজো তারা? হ্যাঁ, সরকারি নির্দেশ যেটা আছে, তার বাইরে তো যাওয়া যাবে না, দূর থেকেই মাকে দর্শন করতে হচ্ছে, দূর থেকেই যারা আসছে দেখছে, দেখে তা আনন্দ করছে।